মনোহরদীতে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মনোহরদী প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে চেতনা ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মনোহরদীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপির আয়োজনে মনোহরদীর নারায়ণী বাগান বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা মোহাম্মদ জাকির হোসেন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ সারোয়ার মৃধা, জাতীয়তাবাদী যুবদল নরসিংদীর সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোবারক নাদিম, আকরাম হোসেন রুমি, মিরাজুল ইসলাম মির্জান, বেলাব উপজেলা সাবেক চেয়ারম্যান তারেক আজিজ, উপজেলা বিএনপি সিনিয়র নেতা ও বারৈচা বাজার বণিক সমিতির সভাপতি মশিউর রহমান মোসি, সুকুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গনি ফরাজিত রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।